অল্প সময়ে বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়ে গেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। অ্যাকশন, থ্রিলার, মার্ডার মিস্ট্রি সহ বিভিন্ন গল্পের পর্সা সাজিয়ে নিত্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছে এই প্ল্যাটফর্মগুলো। সেই ধারাবাহিকতা বজায় রেখে জুলাই মাসে ওটিটিতে আসছে বেশ কয়েকটি প্রত্যাশিত ভারতীয় সিনেমা এবং ওয়েব ফিল্ম। চলুন জেনে নেওয়া যাক এই মাসে মুক্তি পাচ্ছে এমন কিছু সিনেমা ওয়েব সিরিজের তালিকা। ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব, বরুণ শর্মা, শানি সিমহা, মনজত সিং এবং জসি গিল অভিনীত ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব পর্দায় এসে গেছে। এটি 10 জুলাই নেটফ্লিক্সে দেখা যাবে। কাকুদা, সোনাক্ষী সিনহা অভিনীত হরর কমেডি চলচ্চিত্র কাকুদা। প্রেক্ষাগৃহে সেভাবে সাড়া না ফেললেও এটির ওটিটি রিলিজ নিয়ে বেশ আগ্রহে রয়েছে দর্শকরা। এতে সোনাক্ষীর সঙ্গে রয়েছে রিতেশ দেশমুখ। 12 জুলাই থেকে Zee5 দেখা যাবে এই সিনেমাটি। কমান্ডার করণ সাক্সেনা, রয় ইন কমান্ডার করণ সাক্সেনার অ্যাডভেঞ্চার কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে গুরমিত চৌধুরীর অ্যাকশন থ্রিলার ওয়েব সিরিজ, যেটি 8 জুলাই ডিজনি এবং হটস্টারে মুক্তি পাবে। মির্জাপুর 3, রাজনীতি, বিশ্বাসঘাতকতা, পারিবারিক কলহের নতুন গল্প নিয়ে আসছে ভারতের সবচেয়ে প্রত্যাশিত ওয়েব সিরিজ মির্জাপুরের তৃতীয় সিজন। সিরিজটি 9 জুলাই প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। ইতিমধ্যেই সিরিজটির ট্রেলার ব্যাপকভাবে সাড়া ফেলেছে। মির্জাপুরের 2টি সিজনই সকলের মন ছুঁয়ে গিয়েছিল, এবারও ট্রেলার মুক্তির পর থেকে সেই প্রতীক্ষা আরও বেড়ে চলেছে।